হতে হবে নাজাতে মুসার নিয়তে শাহাদাতে কারওয়ালার নিয়তে নয় আরেব নাব্বাসিন রাসূল্লাহে সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হাজা আ ইয়ামুন আদিম আনজাল্লাহু ফি হে মৌসা ওয়াক মাহু বা ঘর রাকা ফের না ওয়াকা পাসা মকা মাহু পা সা মাহু মৌসা শুক্রান বা নাহান ও না মহু মোতে হবে আলাই ইব্নাব্বাস বল থেকে বর্ণিত রসুল্লাহ সঙ্গে সাধ করছেন এটা একটি মহান মাস এটা একটি মহান দিন হাজা ওতে অতএসুর দিনটা খুবই মহান দিন কারণ আঞ্জল্লাহিহে মৌসা ও কমাহ এই দিন আল্লাপাক মূসা এবং তার কমকে নাজাদ দিয়েছিলেন কম ওকাহু এবং তিনি ফেরাউন এবং তার কমকে এই দিন ডুবিয়ে মেরেছিলেন কম বলতে সেনাবাহিনী ফাসা মাহু মৌসা দিন অতএিন মৌসা সাল্লাম শুক্রিয়া আদায় করে শ্যাম রেখেছিলেন তো নাহানো না সুমহ অতএব আমরাও এদিন শ্যাম রাখবো পুরস্কার হাদিস বখ মুসলিমের হাদিস ওয়ান আশুরা তাসুমিল জাহেলিয়া আশার আহ বলছেন আশুরার দিনটা এমন যেদিন ক্রয়েশ জাহেলি যুগেও শ্যাম রাখত ক্রয়েশরা তখন তারা মুসলমান হয়নি তখন তারা হৃদর শ্যাম রাখতান রসুল্লাহ সাল্লি আসলামহ এবং আল্লাহ রসুল্লাহ সাল্লাম এই দিন রাখতেন ফলাম্মা কাদিম আল মাদিনা অথবা যখন তিনি মদিনায় হিজরত করলেন শ্যাম আহু আমার আবে শ্যামহি তিনি সিয়াম রাখলেন এবং সবাইকে সিয়াম রাখতে নির্দেশ দিলেন ফলাম্মা ফরজ আরাম জানো হিজরতের পরজন দ্বিতীয় হিজরতে রমজানের সিয়াম ফরজ করা হলো মানুষ শ্যামাহু ও মানুষ শ্য তারা ইচ্ছে করলে যে তোমরা এখন তোমরা সিয়াম রাখতেও পারো ছাড়তেও পারো তবে আনা আসুম আমি রেখেছি এই মানে ফরজের মতোই ছিল আশুরা সিয়ামটা। তো রমজান ফরজের পরে এখন এটা মুস্তাব হয়ে গেল নফল হয়ে গেলো তবে যেহেতু আল্লাহর রেখেছেন এটা আমাদের মুস্তাব রাখাটাই উত্তম আব্বাস বলেন হেয়াল্লা রসুল ইহুদিরা এই নয় আশুরাকে খুবই গুরুত্ব দেয় তখন সাল্লাম জবাব দিলেন লাইন বাকি আসুমান কাহাবলিন্নাত্তা আসে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখটাও সিয়াম রাখবো মুসলিম কারণ ইহুদিদারা যেদিন সিয়াম রাখে আমরাও সেদিন সিয়াম রাখলাম তো সামঞ্জস্য হয়ে যাচ্ছে না তোমার বিপরীত করতে হবে তো আগামী বছর আস্তে আস্তে আল্লাহ রসালের মৃত্যু হয়ে গেল ফল আর উনি সিয়াম রাখতে পারেন নাই ওয়ান ইবন আব্বাস ইন কল সুমু ইয়ামা আশুরা ও খালেফুল ইয়াহুদা সুমু কবল হু ইয়ামান ও বাদ হু ইয়ামান রাহুল বেহাকি ইবন আব্বাস বলছেন তোমরা আশুরা শ্যাম রাখো এবং ইহুদুদের বিপরীত করো তোমরা আশুরের একদিন আগে একটা সিয়াম রাখো অথবা একদিন পরে আরেকটা সিয়াম রাখো অর্থাৎ নয় দশ দশ এগারো তো যেহেতু আল্লাহ রসুন নয় তারিখে এবং দশ তারিখে দুটা রাখতে চেয়েছিলেন তো আমরা সেখানে দশকে অবশ্যই রাখব আগে আর পিছিয়ে একটা যোগ করে রাখাটাই উত্তম ইহুদের খেলাপ করার জন্য একবার না পড়লে দশ তারিখজন বাদ না যায় আশুরা মানেই তো দশম